সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 39 ফিট এবং প্রস্থ আছে 13 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 507 স্কোয়ার ফিটের এই বাড়িটি। কম খরচে এই বাড়িটি A to Z অবশ্যই আপনাদেরকে খরচের হিসাব সহ লাস্টের দিকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো আপনাদেরকে দেখাইতেছি এই বাড়িটির ভিতরের সাইড। তো এটা হলো আপনার ফার্স্ট একটি রুম। এই রুমটি আছে আপনার 13x13। তো এইখানে আপনার 3টি রুম আছে। তো এটা হলো আপনার একটি চান্দার সাইড, এই পাশে আছে আপনার একটি জানালা। এখানে 5x5 ফিট এই জানালাগুলো রেখে দেওয়া হয়েছে। এখানে আপনার অ্যালুমিনিয়ামের জানালাগুলো দেওয়া হবে। উপরে কিন্তু আপনার একটি করে ভেন্টিলেশন দেওয়া হয়েছে এবং একটি মেন দরজা। মেন দরজাটির দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3.5 ফিট এইখানে মেন দরজাটি। তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার 17টি। একটি করে পিলারে আপনার 3টি করে রড দেওয়া হয়েছে। এই পিলারগুলো আপনার 2 থেকে 2.5 ফিট নিচু থেকে উঠানো হয়েছে। উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে কিন্তু আপনার এখানে ভিটি 5 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে এবং ভিটি থেকে টপ পর্যন্ত আপনার 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে এই বাড়ির পুরো কাজটি কমপ্লিট করা হয়েছে। এখানে আপনার এই বাড়িগুলো আপনার এই বাড়িটির যে চালি দেওয়া হয়েছে, এখানে ছাপরা মডেল আপনার এই চালিগুলো দেওয়া হয়েছে। তো কম খরচে আপনারা যদি একটি বাড়ি করতে চান, অবশ্যই এই ধরনের আপনি একটি বাড়ি করতে পারবেন। তো এই রুমটি দেখছেন, এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার 18 ফিট এবং প্রস্থ আছে আপনার এই পাশে আছে আপনার 13 ফিট। তো ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে এবং একটি দরজা দেওয়া হয়েছে এখানে দেখেন, এবং সাথেই আরেকটি রুম আছে। এখানে আপনি কিচেন হিসাবেও ব্যবহার করতে পারবেন এবং রুম হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনাদেরকে দেখাইতাছি সেই রুমটিও কীভাবে কাজগুলো করা হয়েছে, অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাবো। তো অনেক দিন আগেই এই কাজটি কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন আসছি আমরা এটার ফ্লোর করব। তো সেই জন্যে অবশ্যই আমরা আসছি। তো আসুন আমরা সুন্দর করে দেখে নেই কীভাবে কাজগুলো করা হয়েছে। তো এটা হলো আপনার পিছনের সাইড। তো এটা হলো আপনার চান্দার সাইড, এই পাশে পার্টিশন ওয়াল। তো ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে। এই রুমটিতে আপনার দরজা বাহির সাইড থেকে দেওয়া নেই, অবশ্যই আপনার এখানে একটি দরজা রেখে দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু এই 3টি রুমের কাজ পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে প্রায়। তো পুরোপুরি কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসেবটি আমরা ভালো করে জেনে নিই। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে 3500, এখানে 11 টাকা পিস হলে 38,500 টাকা। রড লাগবে আপনার 2 কুইন্টাল 90 কেজি, এখানে 65 টাকা কেজি হলে 18,850 টাকা। সিমেন্ট লাগবে আপনার 60 ব্যাগ, এখানে 450 টাকা ব্যাগ হলে 27,000 টাকা। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার বালি লাগবে 390 CFT, এখানে পার CFT 30 টাকা করে হলে মোট 11,700 টাকা। পাথর লাগবে আপনার 160 CFT, এখানে 60 টাকা CFT হলে 6,600 টাকা। দরজা দেওয়া হয়েছে আপনার 4টি, একটি করে দরজার খরচ আপনার 7,000 টাকা করে হলে মোট 28,000 টাকা। জানালা দেওয়া হয়েছে আপনার 5টি, একটি করে জানালার খরচ আপনার 8,000 টাকা করে হলে মোট 40,000 টাকা। এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার 19 CFT, এখানে পার CFT আপনার 1500 টাকা করে হলে মোট 28,500 টাকা। টিন লাগবে আপনার 13 পিস, এখানে 1850 টাকা পিস হলে 24,050 টাকা। এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মিস্ত্রি খরচ যাবে আপনার 50,000 টাকা। তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি 10,000 টাকা। তো এই 3টি রুম আপনি যদি কম বাজেটে একটি কাজ করতে চান, অবশ্যই 2 লক্ষ
44,700 টাকা দিয়েই এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে পারবেন। অল্প স্বল্প খরচেই কিন্তু এই ধরনের তিনটি রুম আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি যে রেটগুলো দিয়ে থাকি, অবশ্যই আমাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলোই অবশ্যই আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনারা যদি একটি কাজ করতে চান, আপনাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। আমি যে মাল মেটেরিয়ালস খরচটি দিয়েছি অবশ্যই সেম হিসাবেই আপনারা অবশ্যই এই হিসেব দিয়ে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।